আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনার আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ও মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। প্রিয় ভিউয়ার্স, আমি আজকে আপনার সামনে যে ভিডিওটি তুলে ধরব সেটি হলো বিদ্যুৎ ছাড়া কীভাবে আপনি ভোটিং করবেন, যেটাকে চারকুল কিংবা কাঠের গুঁড়া অথবা ধানের তুষ দিয়ে যে ভোটানটা করা হয়। আসুন আমরা একটু দেখি ভোটারটা শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে তৈরি করতে হয়। এটা হচ্ছে একটা তেলের ড্রাম, সরি তেলের টিন, যেটা আমরা দুই পাশ দিয়ে নিচে দিয়ে ছেদ্রি করে নিছি, এই পাশ এবং এই পাশ। এই ছেদ্রিগুলো করা হচ্ছে মূলত অক্সিজেনের জন্য। এখন আমরা এটার ভিতরে ধানের চিটা দিয়ে এটা পুরোটা ভরবো। আসুন আমরা একটু দেখি শুরু থেকে শেষ পর্যন্ত এটা কিভাবে তৈরি করতে হয়। আমাদেরকে এটা তৈরি করে দেখাবে ইমন ভাই। এই ইমন ভাই এরা চার বন্ধু মিলে ব্যবসা এই খামারটি করতেছে। এরা দেড় প্রায় 3,000 শেড। এরা ভার্সিটিতে লেখাপড়া করে, চারজনেই খুব ভালো মানুষ, চারজনেই খুব ধার্মিক মানুষ। এরা পড়াশোনার পাশাপাশি কর্মস্থল হিসাবে এটাকে বেছে নিছে, সময়ের পাশাপাশি পড়াশোনা করতেছে, পাশাপাশি এই পোলট্রি শিল্পটাকেও এরা বেছে নিছে। প্রথমে আমরা নিচে দিয়ে যে ছেদ্রিটা দেখছেন এটার এই প্রান্ত দিয়ে বাঁশ দিয়ে ওই প্রান্ত দিয়ে বের করে নিছি এবং একটা মিডলে ঠিক এই খুঁটিটা দিয়ে রেখেছি। আমরা যেগুলো দিচ্ছি এগুলো হচ্ছে গিয়ে ধানের ভুসি, যেটা গরুকে খাওয়ানো হয় সেই ধানের কুড়াটা, একদম মেখিন কুড়াটা। এটা কিছুটা দিয়েই এটা চা এটাকে চেপে দেওয়া হচ্ছে। আমরা এটা কাঠের গুঁড়া, সরি কাঠের গুঁড়া দিয়ে অনেকে করতে পারেন, কিন্তু কাঠের গুঁড়াটা জলে খুব দ্রুত এটা শেষ হয়ে যায়। আর যেটা হচ্ছে গিয়ে ধানের চিটা, এটা দীর্ঘ সময় পরে এটা আমরা পুরাটা এই ড্রামটা ধানের চিটা অর্থাৎ যে গুঁড়াটা গরুকে খাওয়ানো হয় সেই ভুসি দিয়ে আমরা এটাকে ভরে নিব। আবার এটাকে একটু চাইলে আমরা হাত দিয়েও চাপ দিতে পারি অথবা কোনো খুঁটি দিয়ে, বাঁশ দিয়ে বা কাঠ দিয়ে চাপ দিতে পারি। এটা চাপ দেওয়ার উদ্দেশ্য হলো যেন এই স্তরটা ভেঙে না যায়। তবে এটা ভিউয়ার্স বেশি চাপ দেওয়া যাবে না, বেশি চাপ দিলে শক্ত হয়ে গেলে এটা পুড়বে কম। তাই আমরা হালকা হালকা মিডিয়াম, তত শক্তও না আবার একবার হালকাও না। আমাদের এটা ভরা পুরোপুরি শেষ। ইমন ভাই, এটা থেকে এখন কাদাটা আগে দিব। আমরা ওইটার উপরে প্রলেপ দেওয়ার জন্য কাদা মাটিকে বেছে নিছি। এটা কাদা মাটিটা দিলে ওইটা ভেঙে যায় না এবং ধোঁয়াটা কম ওঠে। আমরা কাদা মাটি পাইনি তাই শক্ত মাটি এনে ওইটাকে পানি দিয়ে গুলে নিচ্ছি, কাদা করে নিচ্ছি। ইমন ভাই খুব যত্ন সহকারে কাজ করতেছে। আমাদের কাদাটা মোটামুটি হয়ে গেছে। এখন আমরা ওই টিনের উপরে আমরা এটা কাদার প্রলেপ দিয়ে দিব।
কনি দিয়ে খুব সুন্দরভাবে ফিনিশিং দিয়ে দিচ্ছে। এটা আপনারা হাতেও দিতে পারেন, আপনাদের কনি দিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর যদি আপনাদের হাতে নাগালে এরকম কনি থাকে দিয়ে দিতে পারেন। এখন এই বাঁশটা ছুটাবো, দেখুন খুব সুন্দরভাবে এটা ঘুরিয়ে ঘুরিয়ে ছুটানো হচ্ছে। সোজাভাবে টান দিলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, তাই আমরা ঘুরিয়ে ঘুরিয়ে এটা তোলা হচ্ছে যেন ভিতরে ধানের যে গুড়িগুলো সেগুলো যেন ভেঙে না পড়ে। সোজাভাবে টান দিলে এটা অবশ্যই ভেঙে এটা ভিতরে পড়ে যাবে, ছিদ্রটা কেটে যাবে। সেমভাবে নিচেরটাও একইভাবে খোলা হচ্ছে। আপনারা চাইলে নিচেরটা আমরা এই পাশ থেকে ওই পাশ দিছি, আপনারা চাইলে দুইটা আলাদা আলাদা করে দিতে পারেন। দেখুন একদম, দেখুন নিচ দিয়ে আমরা মোবাইলের আলো দিয়েছি, এই যে মোবাইল দিয়ে আলো দিয়েছি, এই পাশ থেকে একদম দেখা যাচ্ছে। আমরা যে বাঁশটা দিয়েছিলাম নিচে দিয়ে সেটিটা একদম নিচ থেকে উপর পর্যন্ত ছিদ্র হয়ে গেছে, সেম একইভাবে এই দিক দিয়েও। এখন আমাদের যেটা করণীয় এইভাবে কীভাবে এখন আমরা আগুন ধরাবো, আসুন আমরা সেটাও একটু দেখি। এটাকে আগুন ধরানোর জন্য অবশ্যই কেরোসিন তেলের প্রয়োজন। কিছুটা কেরোসিন তেল দিছি যাতে সহজে আগুনটা ধরে, তত দেয়নি অল্প, বেশি একটা কেরোসিন তেল দেওয়া হয়নি। আমাদের আগুনটা ধরে গেছে, দেখুন এখন আস্তে আস্তে আগুনটা বেড়ে যাবে। প্রয়োজন আমরা আরেকটু কেরোসিন তেল দিতে পারি। হ্যাঁ ভাই, ওইটা বের করে ফেললো পারেন। হ্যাঁ, এখন আমাদের এখন আগুন ধরে গেছে, আমাদের কাজ এখন শেষ। এখন আস্তে আস্তে আগুনটা বাড়বে আর পড়বে। আমরা এটা কিছুক্ষণ আগেই আগুন ধরাইছিলাম, দেখুন যে এটার তাপটা আমাদের এদিক দিয়ে অক্সিজেন যাবে আর আগুনটা বাড়বে, এদিক দিয়ে কিন্তু ভালো তাপ আসতেছে, এদিক দিয়ে আমাদের তাপ আসবে। আমরা দুই সাইড দিয়ে ছেদ্রি করে নিছি, আপনারা চাইলে চার পাশ দিয়েও করতে পারেন। এতে করে যেটা হবে, এদিক দিয়ে শুধু অক্সিজেনই যে পাবে তা না, এদিক দিয়ে তাপও আসবে, খুব ভালো তাপ আসতেছে, এটা থেকে বেশি তাপ আসতেছে এটার। এটা অনেক দূর পর্যন্ত আগুনের তাপ আসতেছে, যেহেতু আমরা এটা কিছুক্ষণ পূর্বে ধরাইছি। এই যে এটা আমাদের এখন পুরোপুরি ধরে গেছে, এখন শুধু আমাদের কাজ যেটা হবে এটা হুবারের নিচে নিয়ে বসা দিব। ভিউয়ার্স, আমরা যেটা করেছি হুবারের নিচে যেখানে বসাবো প্রথমে টিন দিয়ে নিছি সেফটির জন্য, তারপর উপরে দুইটা ইট দিয়েছি একটু উচ্চতার জন্য। আপনারা চাইলে জায়গায় বসায় আগুন ধরাতে পারেন। এটা নামাই দেন, হ্যাঁ তাহলে হিটটা আর রশিগুলো সরাই দিতে হবে। তো ভিউয়ার্স, আমাদের বিদ্যুৎ ছাড়াই আমাদের যে ভুটিংটা চলতেছে খুবই সাশ্রয়ী, তেমন একটা খরচ হয় না, কম খরচে অধিক তাপ। শীতের সময় অনেক সময় দেখেছে অনেকেই বিদ্যুৎ সাশ্রয় করতে গিয়ে তেমন একটা তাপ দিতে পারে না, লাইট দেওয়ার পরও তেমন একটা তাপ হয় না। যেখানে বেশি শীত সেই সব এলাকার জন্য এই ভুটিংগুলো, এইভাবে করলে আপনাদের বিদ্যুৎ দিয়ে অনেকটা সাশ্রয় হবে,
অনেক খরচর থেকে বেঁচে যাবেন। যা বর্তমানে যেটা দেখতেছি, 1,000 মুরগি পাল থেকে প্রায় 7,000-8,000 টাকা বিদ্যুৎ বিল দিতে হচ্ছে। আপনারা যদি এইভাবে ভুটিংগুলো করেন, আপনাদের এত টাকা বিদ্যুৎ খরচ হবে না, একদম কম খরচ। এটা গ্যাসেরও বিকল্প, অল্পতে অধিক তাপ। আজ এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, সালামু আলাইকুম।